রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের অফিস ঘরে ব্যাপক ভাঙচুর, বহিরাগতদের তাণ্ডব, দাবি তৃণমূল ছাত্র পরিষদের। এসএফআই এবং ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ, এসএফআই এর পাল্টা দাবি, তৃণমূল ছাত্র পরিষদের নিজেদের গোষ্ঠী কন্দলেরই ফল এই ভাঙচুর। যাদবপুরে এবিভিপি কে আটকাতে সমস্ত বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এগিয়ে আসার ডাক সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। টুইটে সূর্যকান্ত মিশ্র লিখেছেন, এবিভিপি নয়, বিজেপি এবং তাদের প্রভু আরএসএস রাস্তায় নেমেছে। আজ আক্রান্ত ধর্মনিরপেক্ষতা, সমস্ত বাম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকেই আক্রমণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটায় এবিভিপির মিছিলে কার্যত অবরুদ্ধ গোলপার্ক থেকে যাদবপুর বাস স্ট্যান্ড। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই মিছিল যন্ত্রণার শিকার। যাদবপুরে ছবি প্রদর্শন কাণ্ড নিয়ে প্রাক্তনী সংসদকে চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেদিন কেন শেষ মুহূর্তে ছবি প্রদর্শনের অনুমতি বাতিল করা হয় তা জানতে চেয়ে প্রাক্তনী সংসদকে চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুর থানাকেও চিঠি রেজিস্ট্রারের। প্রাক্তনী সংসদের ভূমিকা নিয়ে তদন্ত চেয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের নেতাদের। আন্দোলন না করে যাদবপুরের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন দিতে পরামর্শ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আলকা ইয়াগনিকের। তার মন্তব্য, পরবর্তীকালে দেখা হয় ছাত্রছাত্রীরা কতটা শিখলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তৃণমূল সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেন্সার করল নির্বাচন কমিশন। খড়গপুরের নয়াগ্রামে এই মন্তব্যের জেরে আগে দিলীপ ঘোষকে শোকজ করে কমিশন। তার জবাবও দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি কমিশন। আদালতের নির্দেশে এবার টোটো নিয়ে নড়েচড়ে বসল রাজ্য। বেআইনি টোটোকে নিয়মে বেঁধে আইনি বৈধতা দিতে টোটো ডিলারদের সঙ্গে আলোচনার চিন্তাভাবনা পরিবহন দফতরের। টোটো সমস্যা সমাধানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টকেও চিঠি দিচ্ছে রাজ্য সরকার। পোস্তা উড়ালপুল বিপর্যয়ের তদন্ত তথই জলে। দুটি তদন্ত কমিটি গঠিত হলেও এখনও কোনো রিপোর্টই জমা পড়েনি। নবান্ন সূত্রে দাবি, রিপোর্ট জমা পড়তে এখনও 10 দিন লাগবে। অজানা আশঙ্কায় আতঙ্ক আরও জাঁকিয়ে বসছে পোস্তায়। আলিপুরদুয়ারে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে বোমাতঙ্ক, পরিত্যক্ত অ্যাটাচি ঘিরে বোমাতঙ্ক, এলাকা খালি করে তল্লাশি বম স্কোয়াডের। পরে হদিশ মেলে অ্যাটাচির মালিক জয়গার প্রেমজিৎ কাপুরের। 6 বছরের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়ায়। কিছুদিন আগেই শিশুটির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়, ফের বিয়ে করেন তার বাবা। খাটের পাশে পড়েছিল অচেতন দেহ। দাবি, শিশুর সৎমা ও ঠাকুমার। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃত শিশুর মায়ের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। মহিলা পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু। শিলিগুড়ির মাটিকাড়ায় দরজা ভেঙে উদ্ধার বছর 25-এর ববিতা রায়ের ঝুলন্ত দেহ। মেলেনি কোনো সুইসাইড নোট। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে জলপাইগুড়ি থেকে ছুটে আসেন তার বাবা মা। আত্মহত্যা না খুন তদন্তে পুলিশ। ট্রেন থেকে উদ্ধার সদ্যজাত বর্ধমান রাঁচি প্যাসেঞ্জার ট্রেনের পিছনের দিকের কামরায় 5-6 দিনের শিশুকে ফেলে রেখে চম্পট। অভিভাবকদের খোঁজাখুঁজি করতে করতেই ছেড়ে দেয় ট্রেন। পরে পানাগড় জিআরপিতে শিশুটিকে জমা দেন বাকি যাত্রীরা। ভরা কোটালে বাঁধ ভেঙে জলমগ্ন সুন্দরবনের সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা। কোটালের জন্য সুন্দরবনের বেশিরভাগ নদীতেই জলবৃদ্ধি, ভাঙনে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রায় 3,000 বিঘে ভেড়ির ক্ষতি, জলবন্দি 3টি গ্রামের প্রায় 1,000 পরিবার। ছুটি পড়েছিল 11 এপ্রিল, তারপরে বৃষ্টি নেমেছে, ভোট কেটেছে, গরমও খানিকটা কমেছে, কিন্তু স্কুল খোলার কোনো নামগন্ধ নেই। দরজায় কড়া নাড়ছে আবারও একটা সামার ভ্যাকেশনের ছুটি। সরকারি স্কুলগুলিতে শুধুই ছুটির মেজাজ। গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। পুজোর পরেই অ্যাডভেঞ্চারাস এই জার্নির সওয়ার হতে পারবেন সকলে। মাটির প্রায় 30 মিটার নিচে চলছে বিশাল কর্মযজ্ঞ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, প্রবল ভূমিকম্পেও এক চুলো চলবে না অত্যাধুনিক মেট্রো টানেল।